चाची आयुष पंडुपी तिर बारी दे वाह क्या सीन है Hello everyone. Welcome back to my channel. আচ্ছা আমি বলে দিই সো আজকে ফাইনালি আমি মানে আমি কিশোর ফার্স্ট টাইম আজকে অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার যে আয়ুষদা আর পল্লবী যে হচ্ছে মেঘার কি বলো দাদার দিদি যাই হোক সো অনেকদিন ধরে ইচ্ছা ছিল আয়ুষদা আর পল্লবীর সঙ্গে দেখা করার তো এতদিন আমি সুযোগ পাইনি কারণ মেঘা আমাকে নিয়ে যায়নি কিন্তু এইবার নিয়ে যাচ্ছে মেঘা তো আজকে আমি যাচ্ছি খুব এক্সাইটেড সামনাসামনি একদম দেখতে না এর আগে দেখেছি দুবার আগে প্রথমেই বলে এর আগে দুবার দেখেছি ঘর থেকেই শুরু করার কথা ছিল হ্যাঁ কিন্তু ভুলে গেছি কিন্তু ভুলে গেছিলাম তাই টোটাতে মনে করানোর পর ও শুরু করছে ব্লগটা তো আজকে ব্লগটা ওই করব আমরা অন দা ওয়ে স্টেশনে যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট থেকে অটো ধরে এই অটো বলছি সরি ইংলিশে বলতে পারে না আরে কোন ভোঁক রা এ বদতমিজ যেহেতু ফার্স্ট টাইম দেখা হবে আমি খুব খুশি তাই আজকের ব্লগটা আমি কথা বলবো মেঘার আজকে কোনো কাজ নেই কিন্তু যাই হোক পোস্ট হবে আমার চ্যানেল আর আইসদার বাড়ি যাচ্ছে আজকে একটা বিশেষ কারণে ও মাই গড সে হোক বিশেষ কারণ পরে বলবে সেটা বলবে বাদ দাও তো যাই হোক যাই গিয়ে আজকে আমি ভিডিও বানাবো তো ব্লগটা পুরো শেষ অবধি দেখতে থাকো বাই বাই গাইস আমরা এখন পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে খুব মজা হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো কে জানে আর কিন্তু একটাই সমস্যা মেঘলা করেছে মেঘ হয়ে রয়েছে পানি বলছেন যে খুব মেঘলা করে গেছে তো ওটাই একটা চাপ হয়ে যাচ্ছে যে গিয়ে ভেবেছিলাম ছাদে কয়েকটা ভিডিও বানাবো আয়ুষদার বাড়ির ছাদে খুব সুন্দর লাগে আমি বলছি ছাদে বানাতে না পারলেও আয়ুষদার বাড়িতে একটা খুব সুন্দর আয়না আছে যেটা আমার খুব পছন্দ আমি আয়নার সামনে ভিডিও বানাতে ভালোবাসি ঠিক আছে বানিয়ে নেব টাটা আগে যাই ফাইনালি উই আর ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট চলে এসেছি ভূমি এক নম্বরে যাই হোক এখন আমরা যাচ্ছি তার বাড়ি যাই আস্তে আস্তে ছুটতে থাকুন নানা লিঙ্গুর এক নম্বর তো যাই আস্তে আস্তে ধীরে সুস্থে গিয়ে ভিডিও বানাবো বিধাননগরে নেমে গেছি হাঁটছি বৃষ্টি পড়ছে যেটার ভয় ছিল সেটাই হয়েছে গাইস ঠাকুরকে ডাকো ওর জন্য অ্যাট লিস্ট ডাকো যাতে ভিডিও বানাতে পারে সাথে তো এবার আমরা কেষ্টপুর চলে এসেছি ইরাহা কেষ্টপুর এখন সাবওয়ে দিয়ে নিচে যাই আস্তে আস্তে তার আগে একটা জিনিস নেওয়ার আছে সেটা না নেবো না চলতে থাকি চলতে থাকি কত বড় পায়ে পায়ে না সরি ছোট ছোট পায়ে পায়ে চলতে চন্ড দুলো এবার বলে দিই আমি বাকিটা যেটা বলার এবার বাকিটা মেঘা বলবে তো এখন যাচ্ছি মিও মোড়ে কেক কিনতে কারণ পল্লবীদির রিসেন্টলি 300K কমপ্লিট হয়েছে ইনস্টাগ্রামে ফলোয়ার্স তো কংগ্রেচুলেশনস দিদি তো তার জন্যই এখন আজকে দিদিকে কেক কাটাবো পল্লবীদি পাগল আছে দিদি তুমি জানো না তো দেখি এবার কি কেক নি তো যাচ্ছি এইটা নেবে আলু বটন
আমার তো মনে খুব আনন্দ লেগেছে, কারণ আমি যাচ্ছি আয়ুষা পল্লবীদির বাড়িতে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। भगवान ये क्या हो रहा है? मैं मंदिर से आई। ফাইনালি আমরা এটাও কিনে ফেললাম। কি কিনে ফেললাম? মন জিনিস থেকে মন পছন্দ, পল্লবীদের মন পছন্দের একটা কি বলো, কেক। ধরো কোন এটা কি, আই ডোন্ট নো। এই আর একটা মিষ্টি, এই আর একটা মিষ্টি, এই মুখ ঢেকে দিল। যাওয়া শুরু করে যাচ্ছি আস্তে আস্তে। ये किशोर है और हम दोनों अभी आयुष भैया के घर में जा रहे हैं, तो जाने दे, आने दे, आने दे, कब आएगा देखते हैं घर। আজকে ওর এই লুকটা খুব সুন্দর লাগছে, আমার তো এক টেস্ট লাগছে, ওর জানি না কেন খারাপ লাগে। ওর খারাপই কেসি হয়, আমি ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, তাই তো? তাই। A few moments later. আমরা ছোট্ট ছোট্ট ভাবে সিঁড়ি দিয়ে উঠছি। কোথায় গেল সিঁড়ি? সিঁড়ি দিয়ে উঠছি, 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 উঠছি। কি আওয়াজ করছি? উঠি সিঁড়ি দিয়ে। Where is Ayush Bhaiya? ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাজার বাড়িতে। এখন দুপুরের ট্রিপ আগে ঢুকে গেছে, দেখো তুমি এর আগেও এসেছো, আমরা তো আসিনি। আমাদেরকে স্বাগত জানাবে না? ওয়াও, হেভি সুন্দর ঘর, ছোট ছোট ঘর চলে আসে। কি হয়েছে? এখানে বসো, বসে এখানে বসে, এখানে। আর লজ্জা পেলাম নি। আরে না না, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। তুমি ভুলে গেছো আমাকে? কিছু বললো না আমি, ওকে বললাম যে তুই বলবো না, দাদা জানে তো আমি যাবো। আমার ভিডিও বানাবি, আমাকে তোর জন্য দেখা করতে এসছে সবাই, দেখ এবার, এবার তুই লজ্জা পাবি। তো এখন ছাদে এসেছি ভিডিও বানাতে। হ্যাঁ, ওই যে আর দুজন, আজকে পল্লবীদি আর আমার ড্রেস পর ছাদে পুরো সেম সেম। আইস ধরে দে তাহলে, আইস মানে মেঘা আমার ড্রেস দেখতে হবে। সেম 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 ড্রেস, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অনেকদিন পর আজকে ছাদে এসেছি, দেখো ছাদের ভিউটা দেখো। আমি জানতে ওইদিকে দূরে দাঁড়িয়ে আছি। এখন ভিডিও শুট হবে, আর ভিডিওগুলো তোমরা তো দেখতেই পাবে রিলসে। তো চলো এখন শুট করে।
গাইস এখন ভাই আর আয়ুষ দা ভিডিও শুট করছে, একটু আগে আমার ভাই ছোট কইসা কইসা ভিডিও করব, অডিওটা অডিওটা স্কিপ করব। তো গাইস ছাদ থেকে ভিডিও বানিয়ে আসলাম, অনেক ভালো ভালো বাত কর রে বাবা, ইসকে মুহ মে পয়দাশি সুপারি হে মারতে হো। তো অনেক ভালো ভালো ভিডিও বানিয়েছি, ভিডিও গুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ক্রাশ মেগার অ্যাকাউন্টে, কিশোরের অ্যাকাউন্টে। এখন ভিডিও বানানো শেষ হয়েছে, তো এখন পল্লবীদি কেক কাটবে। তোমার মুখটা যা বলে দিচ্ছি, 300 কেক কেকটা আমাদেরকে কাটা উচিত, মেগা নিয়ে এসেছে কেকটা। এটার জন্য থ্যাংক ইউ মেগা, তুমি একটা ভিডিও বানিয়ে নাও। ভিডিও করছে, নিয়ে নিবি লম্বা পুঁজি করবে নাকি? তুমি যাও, তুমি যাও, তুমি But that was in the bad old days before I met you, when I let you walk into my home. Congratulation and celebration, when I tell you that you're in love with me. Hey guys, so here Pallavi 300k celebration kora hoyeche, ar ekhon Meghara bari chole esche, mane Kishorer bari jabo. Ha, ar ekhane vlog ta end হচ্ছে না, আমরাও যাবো কৃষকদের বাড়ি, দেখা হবে কোন একদিন যাওয়া হবে। আর এর সাথে আমি যাচ্ছি আপাতত 20 বছরের জন্য ফিক্সড হয়ে। আইসা কি হবে তোমার 20 বছরের জন্য? তো চলে গেল শান্তি। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমাদের যত সাবস্ক্রাইবার আছে সব একে সাবস্ক্রাইব করো, আমাদের ছোট বোন সবাই একে একটু সাপোর্ট দরকার, ও অনেক থাকে। ইনস্টাগ্রামেও ফলো করে দেবে, ক্রাশ মেগা নাম আছে। আর সবাই লো পাওয়ার মুভ হয়ে গেছে, তো এখানে আমরা ব্লগ থেকে এন্ড করছি। টাটা, চিলেন, বাই, টেক কেয়ার, সুইট ড্রিমস, লাভ ইউ অল।